ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়ায় এক মেম্বারের দাপটে বেকায়দা পড়েছেন মৎস্যজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের দাপটে বেকায়দায় পড়েছেন মৎস্যজীবীরা একটি খাল দখলে নেয়ার বিশ একরের উপর জলমহলটিতে কোনো প্রকার মাছ শিকার করতে পারছেন না তারা এ বিষয়ে অভিযোগ দেওয়ার পরও ওই ইউপি সদস্য সরকারি খালটি দখল করে বন্ধ করে রেখেছেন ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে খোঁজ নিয়ে জানা যায় গত ছয় বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বিশ দশমিক সাত দুই একর বড়জোর খাল জলমহালটিতে ইজারা নিয়ে মাছ চাষ করছে বড়জোর খাল মৎস্যজীবী সমিতি কিন্তু এই জল মহালের প্রবেশ মুখে খালটি অবৈধভাবে দখল করে বন্ধ করে দেয় স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান শুধু তাই নয় খালের জায়গা দখল করে একটি পুকুর অবৈধভাবে খনন করেন তিনি ফলে বৃহৎ এই জল মহালে খাল দিয়ে মাছ প্রবেশ করে না এতে বিপুল অঙ্কের লোকসানে পড়েছে মৎস্যজীবীরা পরে বাধ্য হয়ে অবৈধ দখলদার থেকে সরকারি গন্যা খালটি দখলমুক্ত করতে ভূমি মন্ত্রণালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন বড়জোর খাল মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের দায়িত্ব সেন্ড ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশুতোষ চন্দ্র ভৌমিককে প্রদান করেন ঘটনা সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেন এতে বলা হয় দুইশো চুরাশি নং সেন্দ মৌজাই হালে পাঁচশো আটান্ন দাগে শূন্য দশমিক দুই দুই একর ভূমি শ্রেণী খাল হিসেবে এক নং খাস খতিয়ানে লিপিবদ্ধ মোহাম্মদ মুজিবুর রহমান পিতা আবু জামাল শাং মহম্মদপুর উক্ত মৌজায় এক নং খাস ভুক্ত পাঁচশো আটান্ন দাগের ভূমিতে অবৈধভাবে একটি পুকুর খনন করেন এই প্রতিবেদন দাখিলের পর ইউপি সদস্য মুজিবুর রহমান তেরো ফুট প্রশস্ত খালটির পাঁচ ফুট অবৈধ দখল ছেড়ে দেন কিন্তু খালের অধিকাংশ এখনও তিনি দখল করে রেখেছেন সর্বশেষ দরপত্রেও চলতি বছরের মে মাসে আগামী তিন বছরের জন্য বিশ দশমিক সাত দুই একর এই জলমহালটি পুনরায় জেলা প্রশাসন থেকে ইজারা পায় এই মৎস্যজীবী সমিতিটি ইজারা নিয়েও বাঁধের কারণের খাল দিয়ে মাছ না আসায় তারা বেকায়দায় পড়েছেন এই বিষয়ে বড় জোর খাল মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন সরকার আমাদেরকে এই জল মহাল ইজারার মাধ্যমে দিয়েছেন কিন্তু স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জোর করে দখল নিয়েছে এই জলমহাল আমরা নিজের ক্ষমতায় জলমহালটি তার কাছ থেকে উদ্ধার করতে পারছি না এই কারণে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য মুজিবুর রহমান বলেন আমি অবৈধভাবে সরকারি জলমহল দখল করিনি আমার বিরুদ্ধে এলাকার একটি মহল ষড়যন্ত্র করছে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফিন বলেন আমি জলমহল এলাকাটি সরেজমিন পরিদর্শন করেছি দুই পক্ষের বক্তব্য আমি শুনেছি সার্ভেয়ারকে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া